বেটার এডুকেশন থেকে শৌভিক স্যার বলছি। আজকে যে আমাদের এই চ্যানেলে যে আলো এই ভিডিওতে যে আলোচনাটা হচ্ছে সেইটা হচ্ছে MBA ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে, ম্যাকআউটের। এবং ম্যাকআউট কেন, যে কোনো ইউনিভার্সিটি সিলেবাসই ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলো পড়ায় সেগুলো অলমোস্ট প্রায় সেম। তো এই ম্যাকআউটের MBA ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স বা কোয়ান্টিটি টেকনিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি চ্যানেলে বা আমাদের স্টুডিওতে আজকে আমারই স্টুডেন্ট মহুল এসেছে এবং ও NSHM কলকাতা ফার্স্ট সেমিস্টারে পড়ছে এবং সামনেই ওদের এক্সাম। তো মহুলের থেকেই আমরা শুনে নিতে চাই যে তোমার এই ফার্স্ট সেমিস্টারে যে ইকোনমিক্স আর কোয়ান্টিটি টেকনিক্স, এই যে ম্যাথসের যে সিলেবাসটা, তোমার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে সিলেবাসের লোডটা? স্যার, আমরা তো প্রথমে ভাবতে পারিনি যে ইকোনমিক্স আর কোয়ান্টিটেটিভ টেকনিকে এত কিছু আছে। তো আমি বেসিক্যালি বিকম ব্যাকগ্রাউন্ডের, তো বিকম করে এসেছিলাম, আমরা ভেবেছিলাম যে ইকোনমিক্সে হয়তো শুধু থিওরি আছে। তো অনেকেরই ধারণা ছিল যে এটা অর্গানাইজার পড়ে এই ব্যাপারটা কোপ আপ করে নেওয়া সম্ভব, কিন্তু মানে যখন আমরা স্যারের কাছে ক্লাস করতে শুরু করলাম আমরা বুঝতে পারলাম যে কতটা ইনডেপ জিনিস আছে এবং এটা মানে প্রপার গাইডেন্স ছাড়া মানে নিজেদের পক্ষে ম্যানুভার করা খুব ডিফিকাল্ট। আর এক্সাম এর ওরিয়েন্টেড পড়াশোনা না করলে এখানে মানে সিলেবাস হিউজ, আর বই পড়ে এক্সাক্টলি বোঝা যাবে না। মানে অনেক ভেরিয়াস অথার্স আছে, ইন্ডিয়ান অথার, ফরেন অথার, প্রচুর বই আছে। তো বইয়ে প্রচুর কিছু লেখা আছে যেখানে মানে সেখান থেকে একটা স্টুডেন্টের পক্ষে কতটা আমাদের ম্যাকআউট পার্টিকুলার এক্সামের জন্য লাগবে সেটা বের করা খুব ডিফিকাল্ট। ডিফারেন্সিয়েশন আছে, আমরা আমার থার্ড ইয়ারে বিকমে ম্যাথস ছিল এবং 11-12 ম্যাথস ছিল, তাও আমার ডিফারেন্সিয়েশনে অসুবিধা হয়েছে। শৌভিক স্যার সেখানে হাতে ধরে আমাদের শিখিয়েছেন ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন, পার্শিয়াল ডেরিভেটিভ, ইকোনমিক্সের জন্য অ্যাপ্লিকেশন আছে পার্শিয়াল ডেরিভেটিভের, তাছাড়া আমাদের হাইপোথিসিস আছে, হাইপোথিসিসে প্রায় হ্যাঁ 10 থেকে 12টা কেস আছে। এক একটা কেসের মধ্যে আলাদা আলাদা করে নতুন নতুন সাম আছে যেগুলো না করলে মানে যদি কেউ বুঝিয়ে না দেয় তাহলে হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে বা অর্গানাইজার দেখে করা অলমোস্ট ইম্পসিবল। আরেকটা কথা যেটা বলছি যে এই কিউটির ভিতর যে অপারেশন রিসার্চ আছে, তোমার তো এটা তো BSC ম্যাথস এর সমতুল্য। হ্যাঁ, এই পেপারটা অনেকে বলে নাকি, অনেকে ভাবছে যে ইউটিউব দেখে বা নিজে নিজে হয়ে যাবে, এই সম্বন্ধে তুমি তো নিজে পড়ছো আমাদের কাছে, বা তোমাদের তো তোমার কলেজ কেন, যে কোনো সব কলেজেরই স্টুডেন্ট তো আমাদের এখানে পড়ে ম্যাক্সিমাম, তো তাদের মুখ থেকেও কলেজের প্রোগ্রেসটা শুনছো, সেইভাবে কি কলেজে সত্যি করে এগুলো কি 4 মাস পড়িয়ে কোপ আপ করানো যায়, তোমার কি মনে হয়? না স্যার, কলেজে যেটা ব্যাপারটা হচ্ছে কলেজে 40 জন 45 জন স্টুডেন্ট আছে, সেখানে ইন্ডিভিজুয়াল ডাউট জিজ্ঞাসা করা পসিবল না। তো আর কলেজে অনেক ফাস্ট পেসে পড়ায় শৌভিক স্যার, যেখানে মানে আমরা লিনিয়ার প্রোগ্রামিং, আমরা প্রায় 1 মাস লিনিয়ার প্রোগ্রামিং এর অঙ্ক করেছি, তারপরে অ্যাসাইনমেন্টের অঙ্ক আমাদের প্রায় স্যার আমাদের অলমোস্ট 2.5 মান্থ অ্যাসাইনমেন্ট ডুয়ালিটি এগুলো হয়েছে, যেগুলো অপারেশন রিসার্চ এর কোর আর কি। তারপর সিমপ্লেক্স মেথড যেখানে আমরা বুঝতে পারিনি স্যার আবার নতুন করে আমাদের একদম বিগিনিং থেকে স্ক্র্যাচ থেকে করিয়েছেন। তো এগুলো যদি মানে প্রপার গাইডেন্স না নেওয়া হয় এখানে মানে খুব ডিফিকাল্ট আর কি, এগুলো মানে মানে এক্সাম হলে মানে আনসার করে এই কোয়েশ্চেন গুলো। আরেকটা যেটা প্রবলেম যে অনেকে বিকম থেকে যারা আসে, আর্টস ব্যাকগ্রাউন্ড তো ছেড়েই দাও, বিকম এর দেখি অনেক স্টুডেন্টের MBA তে ঢোকার আগে একটা ধারণা থাকে যে আমার তো ইকোনমিক্স ছিল, ও ইকোনমিক্সটা আমি ম্যানেজমেন্ট লেভেলে MBA লেভেলে ম্যানেজ করে ফেলবো, কতটা ঠিক কতটা ভুল তুমি কি মনে করো? এটা মানে বিকম লেভেলের যে ইকোনমিক্স ছিল সেই ইকোনমিক্স এর সাথে এই ইকোনমিক্স এর কোনো মানে কোনো কম্প্যারিজন হয় না, এটা বেসিক্যালি ম্যানেজেরিয়াল ইকোনমিক্স। আর বিকমে আমরা যেটা করেছি একটা জেনারেল ইকোনমিক্স 11-12 এর উপর বেসিস করে, এখানে ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস আছে, আইসো কোয়ান্ট এর মতো জিনিস আছে, রিজ লাইনস আছে, প্রাইস কনজাম্পশন কার্ভ থেকে ডিমান্ড কার্ভ ডেরিভেশন আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা তফাৎ যে ম্যাথস এর একটা কিন্তু ক্যালকুলাস পার্শিয়াল এর ডেরিভেশন বা অঙ্ক, যেগুলো মার্কেটের অঙ্ক, প্রোডাকশন কস্ট, কনজিউমারের অঙ্ক, এটা কিন্তু অলমোস্ট কিন্তু 50% দেয়, একদম মানে শুধু থিওরি পড়ে কেউ বাঁচবে না, থিওরির মধ্যেও কিন্তু গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন ক্যালকুলাস চলে আসছে। ক্যালকুলাস ছাড়া এখানে ইকোনমিক্স এর একটাও সাম করা পসিবল না, কারণ ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার কন্ডিশন, মার্জিনাল কস্ট ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ করে সেটা ইকুয়েট করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ এর আইডিয়া না থাকলে ইকোনমিক্স এর মানে সাম করা পসিবিলিটি না। অনেকেই বলে ইউটিউব নিয়ে যে ইউটিউব থেকে নাকি করা পসিবল, কিন্তু ইউটিউবে যেগুলো আছে সেগুলো অন্য মেথডের, সেটা ম্যাকআউটে করতে গেলে মানে এটা এমনি বাড়িতে আমি শিখতে গেলাম তাহলে ঠিক আছে, কিন্তু একটা এক্সাম ওরিয়েন্টেড পারপাসে ইউটিউব থেকে দেখে এটা পসিবল না কখনোই, মানে একটা প্রপার গাইডেন্স। আর একটা কথা বলছি, যেটা
তোমরা যা অন্য ছেলে মেয়েদের ম্যাক্সিমাম ম্যাকআউটের যে এখন মানে ছেলে মেয়েদের মতি গতি দেখছি, যে অনেকেই বেশিরভাগই পড়াশোনা করতে চায় না, ভাবে অর্গানাইজার বুক দেখে সব ম্যানেজ হয়ে যাবে, এখন যা সিলেবাসের লোড দেখছো, যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকেও বলছে পরীক্ষা হবে, পরীক্ষা হয়, যদি পরীক্ষার মতো পরীক্ষা এবং গাইডিং ঠিকঠাক আছে, তাহলে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টের কি একটা চান্স আছে ইকোনমিক্স কিন্তু সাপ্লি পাওয়া। তুমি কি মনে করছো সিলেবাসের লোড? হ্যাঁ স্যার, ডেফিনেটলি। মানে ব্যাপারটা হচ্ছে শুধু আমাদের কলেজে না, আমরা যে কজন মানে আমরা পড়েছি বা আমাদের পাশের অন্য কলেজেও যারা পড়ছে, তুমি তো এনএসএইচএম এ পড়ো কলকাতায়, একজন টেকনো পড়ে, দেখো হ্যাঁ টেকনো পড়ে, টেকনো আইএম আছে, আইএম আছে, তো ম্যাক্সিমাম ব্যাপারটা হচ্ছে যেহেতু 2 বছর 3 বছর অনলাইন এক্সাম হয়েছে, স্টুডেন্টদের প্রচন্ড ক্যাজুয়াল অ্যাপ্রোচ এসে গেছে। ইনফ্যাক্ট তারা কলেজেও ঠিকঠাক করে ক্লাস অ্যাটেন্ডেন্স দেয় না, এবং অন্য স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় তাদেরকেও খুব একটা ডিসকারেজ করে যে ক্লাস করতে হবে না, অনলাইনে এক্সাম দিয়েছি আমরা বা অর্গানাইজার দেখে ম্যানেজ হয়ে যাবে, সো অ্যান্ড সো, এরকম ফেক কথাবার্তার কোনো দাম নেই। যারা সত্যি পড়াশোনা করতে চায়, শৌভিক স্যার ইজ দ্য বেস্ট পার্সন আমি তো বলবো, কারণ আমি সিএতেও পড়েছি, অনেক টিচারের কাছে পড়েছি, বিবেক সোনি, প্রবীণ শর্মা এদের কাছে পড়েছি, কিন্তু সেই সব জায়গাগুলোতে গিয়ে আমরা ডাউট জিজ্ঞাসা করার স্কোপই পেতাম না। শৌভিক স্যার আমাদেরকে ক্লাসের পরেও আমাদেরকে ডাউট জিজ্ঞাসা করার আলাদা টাইম নেন, তো মানে ক্লাসের মধ্যে তো আমরা জিজ্ঞাসা করি, বাস ক্লাসের পরেও আবার আমরা রিপিট করি জিনিসগুলো, যে স্যার আরেকবার একটু বলে দেবেন স্যার। এখানে একটা অপশনও খোলা হয়েছে পার্সোনালি, যে যদি কারোর ডাউট হ্যাঁ, প্রবলেম হয় আমরা অফলাইনে এসে অফলাইনে এসে স্যারের সাথে ইন্ডিভিজুয়ালি মিট করে এসে অফলাইনে কথা একটা করে কিসে যেতে ক্লাস পারে। মানে ক্লাস করতে পারে। আচ্ছা, 2023-এ মানে তোমাদের যে জুনিয়র ব্যাচটা যারা অলরেডি MBA করতে ঢুকবে পরের বছর, তাদের যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে, যাদের ইকোনমিক্স কোয়ান্টিটেটিভের কোনো নলেজ নেই স্ট্যাট ইকোনমিক্স এর, তোমার কি অ্যাডভাইস থাকবে তাদের জন্য? তাদের কাছে তো আমার অ্যাডভাইস থাকবে যে ম্যাট এক্সাম তো ম্যাট তো স্যার গাইডেন্স দেন, ম্যাট এক্সাম দেওয়ার সাথে সাথেই আমি বলবো MBA এর প্রিপারেশন নেওয়া উচিত, কেন কি এটা এত হিউজ সিলেবাস, এবং কলেজ ম্যাক্সিমাম কলেজ শুরু হয় আফটার অগস্ট, মানে অগস্ট 10 থেকে সেপ্টেম্বর। এবার সেপ্টেম্বরের পর দুর্গাপুজো আছে, একটা বড় পূজা ভেকেশন, বড় একটা কালীপুজো, ভাইফোঁটা ভেকেশন, ছট পুজো অবধি থাকে, এত বড় ভেকেশনে অটোমেটিক্যালি পড়াশোনার সাথে কাজ চলে যায়, তো ওইখানটা ওখানটা 2 মাস আমরা বাদ দিতেই পারি প্রায়, তো হিসেব মতো আমাদের কাছে 3-4 মাসেরও কম সময় থাকে, তো যতটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত আগে শুরু করতে পারবে যে স্টুডেন্ট, তার জন্য তারই বেনিফিট হবে, এটাতে মানে স্যারের কোনো বেনিফিট নেই বা অন্য কারোরই কোনো বেনিফিট নেই। না, অনেকে ভাবে যে আমি ভিডিওতে বলি তো যে আগে থেকে শুরু করে দাও, অনেকে হয়তো ভাবতে পারে স্যার পয়সার জন্য এরকম বলছে, কিন্তু রিয়েল ফ্যাক্ট যারা তোমরা পড়ছো, যারা সিলেবাসের লোডটা এই বছর ফেস করছো, যে ইকোনমিক্স আর স্ট্যাটের লোডটা কিরকম, তোমাদের আমি মাসে কটা করে ক্লাস করাই প্রায় অনলাইনে বলি, 4-5টা সপ্তাহে, মিনিমাম 30টার উপর হয়, মিনিমাম 27-28টা ক্লাস হয় মাসে, 27-28টা ক্লাস হচ্ছে, তারপরেও সিলেবাসটা কি মানে মানে না, তারপর দৌড়াচ্ছি সিলেবাসের পেছনে, তারপরেও আমরা মানে মানে বিহাইন্ড দ্য সিলেবাস আছি আর কি, মানে আমাদের যে ব্যাচটা মার্চ মাসে শুরু হয়েছিল সেই ব্যাচটা আমাদের থেকে এখনো এগিয়ে আছে, তাও স্যার আমাদেরকে কোপ আপ করিয়ে মানে আমরা একদিনে 2টো করে ক্লাস করেছি স্যারের, মানে একটা 9:20 থেকে 10টা, আবার 10টা থেকে 11, প্রায় 10:45 অব্দি ক্লাস হয় আমাদের, তো স্যার এখানে কখনোই আমাদের মানে কোনো টাইম দেখে ক্লাস হয় না, স্যার যতক্ষণ পারেন আর আমরা যতক্ষণ বুঝতে পারি স্যার ততক্ষণ ক্লাস করান, এবং এই জিনিসটা অন্য কোথাও হবে না, সবাই টাইম দেখে ক্লাস করে, একটা শিডিউল টাইম আছে, সেই টাইমের বেশি ক্লাসও করাবে না, অত কথাও বলবে না, আর এত গাইডেন্সও দেবে না যে কিভাবে পড়তে হবে বাড়িতে, কিভাবে করলে সুবিধা হবে, এটা স্যারই একমাত্র বলে। এবং আমি আজকে কেন মহুলকে স্টুডিওতে ডেকে, আমাদের চ্যানেলে স্টুডিওতে ডাকলাম ডিবেট এডুকেশনে, তার কারণ হচ্ছে যেহেতু ফার্স্ট সেমিস্টার ম্যাকআউটে পড়ছে MBA NSHM এ, তো তোমরা ওর থেকে তো মুখ থেকেই নিজের মুখ থেকে শুনলে যে সিলেবাসের লোডটা কি। আমি কিন্তু বারবার ওয়ার্নিং করেছিলাম যে ইকোনমিক্স অ্যাজ কিউটিতে কিন্তু আগেও যেটা ট্রেন্ড দেখেছিলাম করোনার আগেও, বহু ছেলে মেয়ে কিন্তু সাপ্লি পেত, এবং এইবার ওই অফলাইন এক্সামে কিন্তু এই ট্রেন্ডটা আরো হবে, কারণ হয়েছে কি 2 বছরে পড়াশোনার অভ্যেসটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, তারা ক্যাজুয়াল হয়ে গেছে, তারা ভাবছে কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে, কিন্তু সত্যি করে যদি এই সিলেবাস অফলাইনে পরীক্ষার মতো এক্সাম হয়, গাইডিং হয়, অনেকেই কিন্তু সাপ্লি পাবে, কারণ দেখো এই দুটো সাবজেক্টটা তুমি তো দেখছো বানিয়ে লেখার কিছু আছে না, নলেজ থাকলে কিছু করতে পারবে সে? এখানে অর্গানাইজারও যে কোশ্চেন গুলো দেখে, এবং অর্গানাইজারও তো ইকোনমিক্স স্ট্যাটের ম্যাক্সিমাম অঙ্ক আর ভুল করা, তোমাদের যে ইকোনমিক্স আমি অঙ্কগুলো করাচ্ছিলাম আদার সলিউশন করে রেখে ভুল ভুল প্রচুর ভুল আগে দিয়ে করালাম, তো সেগুলো তো প্রপার গাইডেন্স না পেলে ওগুলো তো করানো যাবে না, তো যাই হোক ম্যানুভার করা। তো আমার যেটা বক্তব্য যে তোমরা যারাই ভবিষ্যতে MBA করতে আসছো, এবং 2023-এ যারা MBA করবে মানে পরের বছর, তারা কিন্তু এখন থেকেই ম্যাট দেওয়ার পরেই, যাদের ব্যাকগ্রাউন্ড নেই ইকোনমিক্স স্ট্যাট জানো না, তারা কিন্তু আগে থেকেই টিউশন নাও, আমরাও টিউশন পড়াই,
যদি আমাদের টিউশন আমি বলছি না যে আমাদের কাছেই আসতে হবে, কিন্তু কোনো একটা সিনিয়র লোকের সুপারভিশনে আমার মনে হয় প্রথম থেকেই থাকা উচিত, যাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, নইলে কিন্তু পরে গিয়ে এতটাই লেট হয়ে যাবে সেই ক্যান্সারের ফাইনাল স্টেজের মতো। মানে ক্যান্সারের ফার্স্ট স্টেজে গেলে হয়তো ওষুধটাকে থামানো যায়, সেকেন্ড স্টেজে গেলে একটু দেরি হলো তাও থামানো যায়, কিন্তু থার্ড 3 নম্বর বা 4 নম্বর স্টেজে গেলে তখন কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে আর পেশেন্টকে বাঁচানো যাবে না। যেমন আমাকে অনেকে এখন ফোন করছে, 4-5 জন, স্যার পড়াবেন পড়াবেন পড়াবেন, আমি এখন নিতে পারছি না। কেন নিতে পারছি না মহুল খুব ভালো করে কারণটা জানে, কারণ সিলেবাসটা এতটাই এগিয়ে গেছে, 60% প্রায় হয়ে গেছে, তাদেরকে সেখান থেকে নিলে যারা কিছু প্রথম কথা ধরতে পারবে না, আর দ্বিতীয় কথা আমার পক্ষে একটা এখন এই সময় 2-3 মাসে একটা নতুন ব্যাচ করা, নতুন ব্যাচ করানো তৈরি করা সম্ভব না, আমার পড়াবার প্রথম কথা সময়ও নেই। আর সত্যি কথা আমি যদি নতুন ব্যাচ করে করাইও তাদের ওই সিলেবাসে 20%-এর বেশি হবে বলে আমার মনে হয় না, তো সেক্ষেত্রে আমি টাকা নেব, অথচ লাভ তাদের কিছু হবে না, ওরকম টাকা নিয়ে নিজের বদনাম নেওয়ার থেকে না নেওয়াই ভালো। একদম, তো সেই জন্যই আমি ম্যাক্সিমাম এখন নিচ্ছি না। কাজেই সবাই লিমিটেড স্টুডেন্ট পড়ান এবং যাদেরকে পড়ান তাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়াল গাইডেন্স দেন, এটা সব টিউশনে পসিবল না। ইন্ডিভিজুয়াল গাইডেন্স ম্যাক্সিমাম টিউশনেই দেয় না, আমরা অনেক বড় বড় জায়গায় পড়েছি ইন্ডিভিজুয়াল গাইডেন্স জিরো। অনেকেই বলে যে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিই, কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন একমাত্র আমি স্যারের কাছে। আমি বিকম এম কম করেছি, ইগনুতেও আমি এম কম করেছি, সিএ পড়েছি, এত জায়গায় পড়েছি, কিন্তু স্যারদের মতো মানে এই এলিভেটেড এডুকেশনে যে কজন ফ্যাকাল্টি আছেন তারা যে গাইডেন্স দেন সেটা অন্য জায়গায় পাওয়া খুব রেয়ার। মানে আমি বলছি না যে পসিবল না, কিন্তু খুব রেয়ার। তো যাই হোক, তো আজকে এই অবধি বললাম, এবং যারা কিন্তু MBA ভবিষ্যতে মানে 23 সালে পড়তে যাচ্ছ তারা কিন্তু এখন থেকেই টিউশনের কথা ভাবো, এবং ম্যাটটা হয়ে গেলেই আমাদের হয়তো একটা February 1st থেকে একটা MBA এর সেমিস্টারের ব্যাচ শুরু হবে। এবং যারা MBA ফার্স্ট সেমে আছো তারা টিউশন নাও, এবারটা কোনোভাবে যদি ফার্স্ট সেমটা কেটে যায় তারা কিন্তু প্রথম থেকেই সেকেন্ড সেমে টিউশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমার যে নাম্বারটা যাচ্ছে 9748161 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু এখন ফার্স্ট সেমে টিউশন আমি আর নিচ্ছি না। যদি কারণ মনে হয় যে সেকেন্ড সেমে টিউশনের দরকার, পরীক্ষা হয়ে যাওয়ার 2-3 দিনের ভেতর আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু 5-6 দিন বাদ থেকেই ক্লাস স্টার্ট হয়, কারণ সেকেন্ড সেমে কিন্তু সময় আরও কম থাকবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার, আজকে এই বলেই শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।